আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত নাবিলা রহমান শুরুতেই সংবাদ শিরোনাম সরকারের নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির সাম্প্রতিক সহিংসতায় জড়িত ছিল দলটি জানালেন আইনমন্ত্রী বুধবার থেকে শনিবার কারফিউ শিথিল থাকবে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালিত কাল থেকে অফিস আদালত ও ব্যাংক চলবে আগের নিয়মে এবং ছয় সমন্বয়কে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে ডিবি কার্যালয়ের সামনে অবস্থানের ঘোষণা বিক্ষুব্ধ নাগরিক সমাজের নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে না এবার বিস্তারিত সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন আগামীকালের মধ্যে যুদ্ধাপরাধী দলটিকে নিষিদ্ধ করা হবে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার প্রেক্ষিতে গতকাল আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় মন্ত্রী জানান জামাত শিবিরকে নিষিদ্ধ করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান আগেই নিবন্ধন বাতিল হয় জামাত ইসলামীর সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে আবার আলোচনায় আসে দলটি আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতেও মতেও সহ দেশের বিভিন্ন স্থানে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার পেছনে জামাত শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে এ নিয়ে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক জানান দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি করতে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে আমাদের কাছে তথ্য আছে যে এই জামাত বিএনপি ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছিল নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন আগামী কালকের মধ্যে নির্বাহী আদেশ দিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয় সেটা কোনো ইয়ে কি বলে বিচার বিভাগীয় আদেশ হয় এর আগে গতকাল গণভবনে চোদ্দ দলের নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় মুস্তাফিস রহমান এটিএন বাংলা ঢাকা বুধবার থেকে শনিবার সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয় এগারোটি মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী এ সময় তিনি বলেন এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র গুজব ছড়াচ্ছে শিক্ষার্থীরা কোনো ধরনের কর্মসূচি পালন না করলেও জামাত শিবির সহ কিছু দুষ্কৃতিকারী দেশে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি তাণ্ডব চালানোর চেষ্টা চালাচ্ছে দাবির পর দাবি কোন কার অযুক্তি কিছু দাবি শুধু দাবি নয় আবারও তারা মানে সমাবেশ মানে হিংসাত্মক কার্যকলাপে মানে ছাত্ররা বাদ দিয়ে ছাত্রদের নামে তখন সেকেন্ড লাইনে যারা ছিল তারা কিন্তু সামনে চলে আসলো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সুষ্ঠু তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গণভবনে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার সৌজন্য সাক্ষাৎ করতে আসলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন এ সময় দুই দেশের ব্যবসা বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা বৈঠকে ভিসা প্রক্রিয়ায় ধীর গতির জন্য দুঃখ প্রকাশ করেন জার্মান রাষ্ট্রদূত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়েছে দুপুরে মসজিদের দোয়া এবং মন্দির গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয় গতকাল মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় আগামীকাল থেকে সব অফিস আদালত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামীকাল একত্রিশ জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সময় অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যাংক লেনদেন হবে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত শেয়ার বাজার দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত চলবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে কারফিউ জারির পাশাপাশি তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয় পরে ধীরে ধীরে পরি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে খুলে দেওয়া হয় অফিস আদালত। সরকার জামাতের রাজনীতি নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভবিষ্যতে যেন তারা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি রাজধানীতে আওয়ামী লীগের যৌথ সভা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই যৌথ সভা শুরুর আগে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়ে দোয়া ও নিরাপত্তা পালন করা হয় পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামাত সরকারকে যে নিশানা বানিয়েছিল তার সব তথ্য এখন গোয়েন্দা সংস্থার হাতে ছাত্র আন্দোলনে কোথা থেকে নির্দেশ এসেছে কারা কোথায় কোথায় বৈঠক করেছেন অর্থ জুগিয়েছে কোন কৌশলে অর্থ পাঠিয়েছে সবই আমরা জানি আজকে মিথ্যার বেসাতি করে আবল তাবল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ এখন আছে ধর্মের মুখোশ পরে এতদিন যে জামাত শিবির ধ্বংসের রাজনীতির সাথে লিপ্ত ছিল তাদের নিষিদ্ধ করতে দল একমত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো সুযোগ আর দেয়া হবে না দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড বিভিন্ন সময় দেয়া আদালতের ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে দল সিদ্ধান্ত গ্রহণ এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক পোক দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায় দেশের এই সংকটকালীন সময়ে গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অতি উৎসাহিত হয়ে সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা ছাত্র আন্দোলন দমন করতে চালানো গণহত্যার ধামাচাপা দিতেই সরকার জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার ইস্যুকে সামনে এনেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশে নিরস্ত্র মানুষ হত্যার ঘটনায় সারা বিশ্বে তোলপাড় চলছে দাবি করে তিনি বলেন শিশু কিশোর আর হাসপাতালে চিকিৎসাধীন মানুষকেও গ্রেপ্তার করা হচ্ছে রিপোর্ট মইনুল হাসানের ছাত্র আন্দোলন দমন করতে ক্ষমতাসীনরা গণহত্যা চালিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন এখন নিহতদের প্রকৃত সংখ্যা আড়াল করা হচ্ছে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশের গুলিতে এগারো শিশু সহ শত শত মানুষ প্রাণ হারিয়েছে দাবি করে তিনি বলেন এর প্রতিবাদে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে তাদের পরিবার কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাশ্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দাও কিছু টাকা দিয়ে এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে আপনার গুলি করে মেরেছেন আপনার পুলিশ গুলি করে মেরেছে সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না তা আমরা তো মনে করি জাতীয় হস্তক্ষেপ উচিত ডিপি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সরকারের জন্য বুমেরাং হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল নাহিদের নিশ্চয়ই আপনাকে ছবি দেখেছেন ছাত্র নেতাদের যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন বিশেষ করে তার আপনার থাই যেটা সেই থাইয়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে আপনার ডিবি সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এর আড়ালে ক্ষমতাসীনরা চলমান ছাত্র আন্দোলনকে ধামা চাপা দিতে চায় কেন এতদিন নেয়নি আজকে এখন নিচ্ছে কেন সরকার একটা পর একটা ইস্যু তৈরি করে সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে দিয়ে যায় এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট আমরা ভাই বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করি জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে কার সে গ্রহণ করবে না সংবাদ সম্মেলন থেকে আবারো কারফিউ ও সেনা প্রত্যাহার গণগ্রেফতার বন্ধের দাবি জানানো হয় মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক সহ চারটি খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে এ সভায় তিনি জানান গত দশ দিনে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে পঞ্চাশ হাজারেরও বেশি সাইবার হামলার চেষ্টা হয়েছে বাংলাদেশ ব্যাংক সহ আটটি সরকারি প্রতিষ্ঠানে সাইবার অ্যাটাক হলেও আর্থিক কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন হক চলমান পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা বিষয়ে জরুরি সভার আয়োজন করে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা পরে ব্রিফিং চারটি বড় খাতে সাইবার হামলার আশঙ্কার কথা জানান প্রতিমন্ত্রী ব্যাংকিং সেক্টর পোশাক শিল্প টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশ ব্যাংক সহ আটটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও সত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থায় সাইবার হামলার তথ্য তুলে ধরেন তিনি পঞ্চাশ হাজারের বেশি বার হামলা হয়েছে গত দশ দিনে এবং সেখানে আমাদের আটটি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি সত্তরটা শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু সাইবার আক্রমণের শিকার হয়েছে এ সময় ইন্টারনেটের গতি স্বাভাবিক কবে হবে এমন প্রশ্নেরও জবাব দেন জুনাইদ আহমেদ পলক ইন্টারনেটের গতি আমরা কিন্তু কোনো রেস্ট্রিকশন রাখিনি পাঁচ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করার ফলে ভিপিএন ব্যবহার যারা করছে তখন কিন্তু অন্য দেশের আসলে নেটওয়ার্ক ব্যবহার করছে ফলে এই যে বিদেশে যে ভ্যালুয়েটে ট্রাফিকটা বেড়ে যাচ্ছে এটা একটা অন্যতম কারণ এদিকে বুধবার ফেসবুক টিকটক সহ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে আইসিটি মন্ত্রণালয়ের লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা কোটা আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি হেফাজত থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এ দাবি মানা না হলে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা এ সময় তারা বলেন স্থাপনা নিয়ে কান্না জাতির সাথে এমন মশ করা বন্ধ করতে হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান সরকারের কথা এখন আর কেউ বিশ্বাস করে না আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি ন্যায় বিচারের দাবিও করেন কোটা আন্দোলনে শিক্ষার্থী জনতা নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় সরকার কোটা আন্দোলনে সরকারিভাবে মৃত্যুর যে পরিসংখ্যান দিয়েছে তা গ্রহণযোগ্য নয় শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মীরা জানান কোটা আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর নেক্কাজনকভাবে নির্যাতন করা হয়েছে সময় না দিয়ে নিরাপত্তার কথা না ভেবেই শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়া হয় এখন নির্বিচারে ধরপাকড় চলছে জানিয়ে তারা শিক্ষার্থীদের ন্যায় বিচার পেতে আদালতের সহযোগিতা চেয়েছেন ছটার সময় ওদেরকে হল ছাড়তে বলা হয়েছে দুপুর তিনটা থেকে তাদের ভয় দেখানো শুরু হয়েছে তারা ঠিক মতো গিয়ে পৌঁছেছে কিনা এই নিশ্চয়তা আসলে তাদের ছিল না আপনারা এটাকে আর তুচ্ছতা ছিল করেন না কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মস্করা করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে আজকে আবু বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাট কেলে ফাইজলামি করেন আমাদের সাথে নির্বিচারে ছাত্র গ্রেফতার করে অভিভাবক তরুণ সমাজ ও জনমনে ভীতি ও ত্রাসের সঞ্চার করছে স্বাভাবিক হয়ে ওঠার বদলে জটিল ও অশান্ত করে এতে তোলার ইন্ধন বলে আমাদের আশঙ্কা সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতা রয়েছে জানিয়ে মানবাধিকার কর্মীরা বলেন এখন ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের এমনকি আঠারো বছরের কম শিশুদেরও আটক করা হচ্ছে কোন আইনে ডিবি অফিসে কোটা আন্দোলনের ছয় সমন্বয়কে হেফাজতে রাখা হয়েছে তারা এই ঘটনারও দ্রুত সুরহা চান চব্বিশ ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে দিল টিভি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরো কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলন ঝাঁপিয়ে পড়ব এর আগে সংকটময় পরিস্থিতিতে শিক্ষাঙ্গন ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে গ্রহণযোগ্যভাবে কোটা আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার করা সহ এগারো দফা দাবি জানান বলেন গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে এই আন্দোলনের অনেক আলম এটিএন বাংলা ঢাকা সাম্প্রতিক সহিংসতা ও হতাহতের ঘটনায় অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ এ সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা ও হত্যার তদন্তের দাবি জানান অভিভাবক সমাজ তাদের অভিযোগ মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে এদিকে ব্লক রেডে কোন নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছে ডিএমপি তরিক ইসলামের রিপোর্ট শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও হত্যার ঘটনার প্রতিবাদে অভিভাবকদের পূর্ব নির্ধারিত মৌন অবস্থান কর্মসূচিতে বাধা দেয় পুলিশ সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার বিচারের দাবি জানান অভিভাবক সমাজ আন্দোলন শুরু হওয়ার পর থেকে যেসব অন্যায় রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে সেসবের প্রতিবাদ করার জন্য আজকে আমি মৌন সমাবেশে এসেছি হত্যাগুলো কেন ঘটলো কোনো মানে নাই এদিকে চলমান সহিংসতায় ডিএমপির পঞ্চাশটি থানার দুইশো চৌষট্টি মামলায় প্রায় তিন হাজার জনকে আটক করা হয়েছে তবে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে না বলে জানাই ডিএমপি সাধারণ কোনো ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোন ধরনের কোনো বিরোধী আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী আমরা তাদেরকে ধরার জন্য যারা একেবারে ভিডিও দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা কাজ প্রাণপণে কাজ করে যাচ্ছি পুলিশের গ্রেফতার বাণিজ্যের অভিযোগ সঠিক নয় বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা কোটা সংস্কার আন্দোলনে মৃত্যু ও সহিংসতা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট আদালত বলেন আইনে সবকিছু স্পষ্ট থাকলেও কেউই সঠিকভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করছে না শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি গুলি না চালানো ও ডিবি পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এ মন্তব্য করেন উচ্চ আদালত এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি আইন মেনেই দায়িত্ব পালন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হুমায়ুন চিস্তির রিপোর্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তি ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের দ্বিতীয় দিনের শুনানিতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো তুলে ধরেন রিটকারের আইনজীবীরা কোন আইনে ছয় সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন তারা রাষ্ট্রপক্ষের দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মেনেই কাজ করেছে নারায়ণগঞ্জে ছাদে বাবার কোলে শিশুর মৃত্যু তৃতীয় পক্ষের গুলিতে হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আন্দোলনে এত মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন আদালত বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম ই থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ খুব প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে যেটা মারা গেছে। তারা তৃতীয় পক্ষের হতে পারে যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে যে স্বাদে গুলি হয়েছে তার থেকে উপরের সাধে থেকে তাকে গুলি করা হয়েছে এ কথা আমরা কোর্টকে বলেছি শুনানির এক পর্যায়ে আওয়ামীপন্থী আইনজীবীরা হট্টগোল করলে তাদের সতর্ক করেন আদালত ও তাদের আইনজীবীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার যারা যারা তারা একদিকে কোর্টে আসছেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে আবার আরেকদিকে কোনারে এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন কি ইলিগালি কাকে গুলি করেছে কি না তাহলে তো বিচার আগেই রায় দেওয়া হয়ে হয়ে গেছে আমরা বলছি দিস ইজ দিস ইজ মোটিভেটেড একজন আইএনজিবি হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আমাদের পক্ষে উনারা কোর্ট উনাদেরকে দেখেছেন যে আপনারা কি বলার বলেন কাজেই এখানে উনারা লয়ার হিসেবে গেছেন গণতন্ত্র কমিশন করার অজস্র উদাহরণ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে কোনোদিন বলা হয়নি যে নাগরিকরা তাদের মতো তদন্ত করবে না এই রিটের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোন পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দেশ জুড়ে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান এটিএন বাংলার জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে আলোচনায় এসব কথা বলেন তিনি অন্যদিকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলা নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম কি নির্দেশনা চাওয়া হয়েছে এটি নিয়ে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন এটিএন বাংলা টক শোয়ে আলোচনার বিষয় ছিল সাম্প্রতিক কোটা আন্দোলন ও পরবর্তী ঘটনা প্রবাহ সরকারের অবস্থান ও পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রী প্রেস সচিব বিশ্বক পালন করা হবে ওই দিন কালো বেশ ধারণ ও কথা বলা হয়েছে জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন শুরুর দিকে কোটা আন্দোলন শান্তিপূর্ণ হলেও পরবর্তীতে কোনো এক অশুভ শক্তির মদদে তা সহিংসতায় রূপ নেয় এর ফলে নাশকতা ছড়ায় নিহত হন বহু মানুষ এখানে আমি তো মনে করি না যে শক্তি একটাই ছিল কারণ হয়তো ফেল গভর্নমেন্ট করা হয়তো সরকারের ঘটানো। যে শেখ হাসিনার হত্যাকাণ্ডের আয়োজন করা কারণ গণভবন ওয়াজ অলসো টার্গেট দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও আলোচনায় তোলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও আইনশৃঙ্খলা বাহিনীকে নজর রাখার পরামর্শ দেন তিনি তদন্তের জন্য যে টেকনোলজিক্যাল অ্যাডভ্যান্টেজেসগুলি আছে সব ব্যবহার করে আমরা এটা খুঁজে পেতে চাই প্রিসাইজলি কোন কোন ঘটনায় কে দায়ী এই যে জায়গাটাতে মিডিয়ার কাজ করার অনেক কিছু আছে সকলকে শক্তственной পেশায় মানুষকে ছাত্র শিক্ষক অভিভাবক চাকরিজীবী ব্যবসায়ী আইনজীবী যারা যে যেখানে আছেন না আমরা একটা অহিংস অবস্থায় বাংলাদেশকে দেখতে চাই লাল সুজোর পতাকা আমরা উড়িয়ে সারা পৃথিবীর বিশ্বের বুকে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছে সবে এগিয়ে যেতে চাই দেশ ও মানুষের ক্ষতি হয় এমন সংবাদ প্রচার থেকে গণমাধ্যমে বিরত থাকা উচিত বলেও মনে করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান বাবার কবরে চিরনিদ্রায় সাহিত্য হলেন জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে গুলশান আজাদ মসজিদে ঢল নামে ভক্ত অনুরাগীদের কান্নায় ভেঙে পড়েন স্বজন সহকর্মীরা একই সময় দেশের আরেক খ্যাতিমান কণ্ঠশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মারা যাওয়ার খবরে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে আসে শোকের ছায়া রিপোর্ট করছেন মজাহারুল যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গানে গানে শ্রোতা মাতাবেন কথা ছিল এমনই প্রিয় শিল্পীকে নিয়ে তাই আয়োজকদের ছিল নানা আয়োজন কিন্তু হঠাৎ ছন্দপতন যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরলেন ঠিকই কিন্তু লাশ হয়ে বলছি মাইলস খ্যাত ব্যান্ড সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র শাফিন আহমেদের কথা গানের মতোই অতুলনীয় শাফিন আহমেদ নব্বই দশক থেকে যার গানে আর ব্যক্তিত্বে মুগ্ধ হতো শ্রোতারা তার এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেবি শাফিন ভাইয়ের জন্য ওনার আত্মার মাগফেরাত কামনা করছে এবং যারা ওনাকে ভালোবাসেন ওনার গান ভালোবাসেন সবাই দোয়া করবেন এখন দোয়াটাই ওনার কাজে লাগে এদিকে সাফিনের মৃত্যু শোক না কাটতেই বিদায় নিলেন আরেক খ্যাতিমান কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল গত তেইশ জুলাই থেকে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে লাইফ সাপোর্টে ছিলেন তিনি একই দিনে দেশের দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে দাফন করা হয় রাজধানীর বনানী কবরস্থানে এর আগে গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় তাদের নামাজের জানাজা শাফিন আহমেদ আমেরিকায় গিয়েছেন কনসার্ট করতে হ্যাঁ তার কেরিয়ার থার্টি ইয়ার্সের উপর হয়ে গেছে ফোরটি ইয়ার্স এখনও তার ক্রেজ আছে এই জিনিসগুলো যে বা জুয়েল বলেন জুয়েল যে একটা ক্রিয়েটিভ মেধাবী মানুষ আপনি যে কাউকে জিজ্ঞেস করেন সবাই বলবে গান বলেন দেশ বলেন পৃথিবী বলেন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে এই এই হারানোগুলি আসলে অপরণীয় কখনো বোধনে তুমি নব্বই দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায় তখন ব্যতিক্রমে এক কণ্ঠ নিয়ে দর্শকের সামনে হাজির হন জুয়েল আয়ুববাচু সুরে প্রথম অ্যালবাম কুয়াশা প্রহরে নিজের জাত চিনিয়েছিলেন তিনি এদিকে আজ জন্মদিন তোমার চাঁদ তারা সূর্য নও তুমি ফিরিয়ে দাওয়ের মতো জনপ্রিয় সব গানে মাইলসের সাফিন যেন এক চিরচেনা নাম গানে গানে মুগ্ধতা ছড়াতে ছড়াতে রাজনীতিতেও যুক্ত ছিলেন শাফিন পার্টি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীও হয়েছিলেন তিনি মৃত্যুকালে শাফিন আহমেদের বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর সঙ্গীতের এই দুই নক্ষত্রকে হারিয়ে শোকে স্তব্ধ দেশের সঙ্গীতাঙ্গন দুজনকে নিয়ে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বর্তমান সরকারের পদত্যাগ সহ এগারো দফা দাবি পেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা এ সময় সংগঠনের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করে সরকার গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণের ভোটাধিকার হরণ বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও মনে করেন তিনি এ সময় শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার গণহত্যায় রূপান্তরিত করেছে বলে দাবি করেন শিক্ষক নেতারা শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র তথ্য এবং তৃতীয় পক্ষের ইন্ধন ইত্যাদি বয়ান তৈরি করে ঘটনাকে ভিন্ন কাঠে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে 2023 সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে জাতীয় পার্টি গত বছর দলটির আয় করেছে তিন কোটি বাইশ লাখ উনআশি হাজার আটশো টাকা এ সময় মোট ব্যয় হয়েছে এক কোটি তেরো লাখ আঠারো হাজার পাঁচশো টাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাল করিম ভূয়ার নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল আয় ব্যয়ের হিসেব জমা দেন নির্বাচন কমিশনে তারা জানান আগের তুলনায় দলটির আয় কিছুটা বেড়েছে আল ব্যাংক দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স আসা উল্লেখযোগ্য হারে কমে গেছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় গত সপ্তাহে রেমিটেন্স এসেছে মাত্র ১৩ কোটি আশি লাখ ডলার যার রেকর্ড পরিমাণ কম বাংলাদেশ ব্যাংকের হিসেবে এ মাসের সাতাশ দিনের রেমিটেন্স এসেছে একশো কোটি চুয়াত্তর লাখ ডলার যা আগের মাসের তুলনায় প্রায় অর্ধেক উনিশ থেকে তেইশ জুলাই সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকা এবং টানা পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট ও দশ দিন মোবাইল ইন্টারনেট সেবা চালু না থাকায় রেমিটেন্সের ওপর বড় ধাক্কা এসেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক আয় কমে যাওয়ায় শীর্ষ ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে রেমিটেন্স বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে বাড়তি দাম দিয়ে হলেও বৈধ পথে ডলার আনতে বলা হয়েছে প্রবাসী বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতেও এ বিষয়ে ইতিবাচক প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে রেমিটেন্স কমে যাওয়ায় দেশে আরেক দফায় বেড়েছে ডলারের দাম এবার পার্টেক্স খেলার খবর শ্রীলঙ্কায় নারী টি টোয়েন্টি এশিয়া কাপে পারফরম্যান্স দিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন নিগার সুলতানা জ্যোতি বিশ্ব র্যাঙ্কিংয়ে সতেরো থেকে চোদ্দ নম্বরে উঠে এসেছেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে আটচল্লিশ আর মালয়েশিয়ার বিপক্ষে বাষট্টি রানের ইনিংস খেলায় উন্নতি হয়েছে টাইগ্রেস অধিনায়কের অন্যদিকে ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্দানা পাঁচ থেকে চারে উঠেছেন আর ক্যারিয়ারের সেরা পজিশন ছয়ে উঠেছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্ত করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে আরেকবার সরকারের নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির সাম্প্রতিক সহিংসতায় জড়িত ছিল দলটি জানালেন আইনমন্ত্রী বুধবার থেকে শনিবার কারফিউ শিথিল থাকবে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালিত কাল থেকে অফিস আদালত ও ব্যাংক চলবে আগের নিয়মে এবং ছয় সমন্বয়কে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে ডিবি কার্যালয়ের সামনে অবস্থানের ঘোষণা বিক্ষুব্ধ নাগরিক সমাজে নিরীহ মানুষ হয়রানি শিকার হচ্ছে না ডিএমপি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ